আপনারা দেখুন দর্শক শ্রোতা, এই যে গরুটি, এই গরুটি ঢাকা জেলার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের রায়পাড়া গ্রামে, এই গরুটি মোল্লা বাড়ির গরু, শহীদ মোল্লা নাম। যদি আপনারা এই গরুটি আপনাদের পছন্দ হয় তাহলে এসে আপনারা নিয়ে যেতে পারবেন। স্বল্প বাজেটে যারা গরু কুরবানি দিতে চান, এই গরুটা ছোটোখাটো বেশ হৃষ্টপুষ্ট একটা গরু। কোনটা গরু? পরেরটা যাচ্ছে? কয় দাঁত? এক দাঁত না দুই দাঁত? তাহলে দামাদামি হয় নাই এখনো? না দামাদামি হয়েছিল, আর মাসখানে গেলে 65,000 বলছো তো। আচ্ছা, আমি 70,000 বলে দিয়েছিলাম, এখন এর দাম দিতে গেলে আপনি 80,000 টাকা, 15,000 70,000 হলে বিক্রি করে দিলাম। 70,000-75,000 হলে বিক্রি করা যাবে, তাই না? দাম 80,000 টাকা চাওয়া হচ্ছে। হ্যাঁ, 80,000 চাওয়া হচ্ছে। তাই আনুমানিক কত কেজি গোস্ত হইতে পারে? 100 কেজি মানে আড়াই মন। দেখুন দর্শক শ্রোতা, আড়াই মন, প্রায় আড়াই মন ওজনের একটা গরু, সার গরু, দুই দাঁত, এবং দেশি, খাঁটি দেশি গরু, অর্গানিক, অর্গানিক খাবার খাওয়ানো হয়, কাঁচা ঘাস আর অল্প বিস্তর খড় আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই খড় খাওয়ানো হয়। খেরের কি পালা আছে? না, অল্প অল্প করে আনা হয়, পাজা পাজা আনা হয় না? তো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার কত? মোবাইল কোন নাম্বারে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারটা একটু বলে দিলে ভালো হয়। 01743037450। আচ্ছা, নাম নামটা কি? নাম শহীদ মোল্লা। আচ্ছা, ঠিকানা? ঠিকানা রায়পাড়া, রায়পাড়া দোহার ঢাকা, দোহার ঢাকা, রায়পাড়া ইউনিয়নের রায়পাড়া গ্রাম, দোহার ঢাকা মোল্লা বাড়ি। এখানে আপনারা আসবেন আপনাদের প্রয়োজনে, যদি কারো পছন্দ হয় এই গরুটা, অথবা আপনারা সরাসরি এসে যোগাযোগ করে এই গরুটা কিনে নিয়ে যেতে পারবেন। এই সামনের গরুটা আপনারা দেখুন দর্শক শ্রোতা, এই যে গরুটি, এই গরুটি ঢাকা জেলার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের রায়পাড়া গ্রামে, এই গরুটি মোল্লা বাড়ির গরু, শহীদ মোল্লা নাম। যদি আপনারা এই গরুটি আপনাদের পছন্দ হয় তাহলে এসে আপনারা নিয়ে যেতে পারবেন। স্বল্প বাজেটে যারা গরু কুরবানি দিতে চান, এই গরুটা ছোটোখাটো বেশ হৃষ্টপুষ্ট একটা গরু। এই গরুটার প্রায় আড়াই মন গোস্ত হবে, আপনারা 70,000 টাকা মানে বা এর আশেপাশে এই গরুটা কিনতে পারবেন। আপনারা এসে সরাসরি এসে দামাদামি করবেন, 80,000 টাকা দাম চাওয়া হচ্ছে গরুটার। সম্পূর্ণ অর্গানিক খাবার খাওয়ানো হয়, এখানে কাঁচা ঘাস আর খড় ছাড়া কিছু খাওয়ানো হয় না। আর পুরা ভুষি নাকি? সোলার ভুষি, সোলার ভুষি পুরা মিক্স করে খাওয়ানো হয়। এই যে, তাই না? পুরা ভুষি আর হলো ভাতের মার। সামনেটা সামনের বর্ষ নাকি? এটা পালতো হবে এবং এটা অনেক বড় হবে আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।